আপনা পুরাটা ভিডিও শুনবেন। আজকে কয়েকদিন যাবত ফেনীতে এক মাদ্রাসার ছাত্রী নুরশাদ জাহান রিফা, আজকে তিনি কালকে এন্টেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তার প্রায় 70% জায়গা শরীরে পুড়িয়ে দিয়েছে এক তার শিক্ষক। তাকে 7 দিনের রিমান্ডে নিয়েছে আদালত, তাকে 7 দিনের রিমান্ডে দিয়েছে। কিসের 7 দিনের রিমান্ড? ডাইরেক্ট ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি দিতেছে। আমিও একটা মুসলমানের সন্তান, আমিও মাদ্রাসাতে লেখাপড়া করছি, ডাইরেক্ট তাকে ফাঁসি দিতে চায়। ওই লোকটার ফাঁসি দিতে চায়, ফাঁসি দিতে হবে। এরপরে যারা জড়িত আছে তাদেরকেও ধরে ফাঁসি দিতে হবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই মৃত্যুর কথা শুনে তিনিও শোক জানাইছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আরো ধন্যবাদ জানাবো যদি ওই লোকের যদি ফাঁসি দিতে পারে। ওই লোকের ফাঁসি যায়, কোনো কিছু চাই। আজকে আমার বোন, আপনার বোন, সবার বোন, আর কত এরকম ধর্ষণ হবে? সঠিক বিচার কিসের রিমান্ডে? রিমান্ড এখন কোনো রিমান্ডের কোনো প্রয়োজন নাই। ওকে ধরে এনে ডাইরেক্ট ফাঁসি, ওকে ধরে এনে ডাইরেক্ট ফাঁসি, কোনো কথা নাই। কিসের রিমান্ড আর কিসের রিমান্ড? কোনো রিমান্ডের কোনো প্রয়োজন নাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ওই হারামজাদা লুইসার ফাঁসি চাই। ওই পুরা বাংলাদেশের পুরা ওলামা কারামদের একটা অসম্মানের মতন এটা কাজ করেছে। তাই আমরা চাই সবাই ঐক্য হন, ঐক্য হয়ে ধরে ওই লোকটার বিরুদ্ধে কথা বলুন, বলে তাকে ফাঁসির কাজ জায়গায় নিয়ে যাক, ফাঁসি দেখ, যাতে ভবিষ্যতে আর কোনো জায়গায় যাতে এরকম কোনো মাইয়া ধর্ষিত না হয়। আমার মা বোন যখন এরকমভাবে কোনো জায়গায় ধর্ষিত না হয়, আজকে তাদেরকে লাই দিয়ে উপরে উঠিয়েছে কিছু লোক, লোক উঠিয়ে আজকে তাদেরকে এই অবস্থা করেছে। তো